বর্তমান সময়ের সবচেয়ে করুণ দশা রাজ্যের কৃষকদের। শতকরা 80% সেচের মেশিন অচল, একটি মেশিনও সারাই করার মতো কোনো উদ্যোগ নেই সরকারের। ফলে বর্তমান মরশুমে বুরু ধানের মতো ফসল একেবারে ধ্বংসের কিনারা গিয়ে পৌঁছেছে। বুধবার ছাত্র যুব ভবনে সংযুক্ত কিষাণ মোর্চার দেশব্যাপী আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসেবে ফসলের সহায়ক মূল্য সরকারি আইন প্রণয়ন সহ রাজ্যের কৃষকদের 5 দফা দাবির সমর্থনে গণ অবস্থানে বক্তব্য রেখে একথা বলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, সার কীটনাশক ঔষধ কোন সরকারি গোদামে নেই, তাই দাবি জানানো হচ্ছে কৃষকরা যাতে সরকারি গোদাম থেকে সার এবং কীটনাশক ঔষধ পেতে পারে তার ব্যবস্থা করা। সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিল রেগার মজুরি 340 টাকা করা হবে এবং 200 দিনের কাজের ব্যবস্থা করা হবে, কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার 4 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সরকার প্রতিশ্রুতি পালন করেনি, বরং মানুষের উপর আঘাতে নামিয়ে এনেছে। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে, কিন্তু প্রাকৃতিক গ্যাস ত্রিপুরা রাজ্যের মাটির নিচ থেকেই তোলা হয়। মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। সম্মেলনের জন্য এছাড়া উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এইটা একটা দাবি, অনেক রেগার মজুরি নির্বাচনের মধ্যে কিছু জমি দুশো হবে, তাই আমরা সমাধান কি হয়েছে এখন যারা মূল্য বৃদ্ধি হচ্ছে।